আজকে একটা খুব ইজি কেক রেসিপি করছি, চকলেট ব্রাউনিজ। একটা মিক্সিং বোলে প্রথমে দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে ডিমটা খুব ভালো করে ফেটাবার পর এবার এর মধ্যে চিনি মেশাবো। এবার চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা এক কাপের একটু কম নিয়েছি। এরকম একটা ছাঁকনিতে নিয়ে খুব ভালো করে চিনিটাকে ইয়ে করে নিতে হবে, যা ছাঁকনায় দিয়ে ভালো করে চিনিটাকে যদি চেলে নিই তাহলে দানা বেঁধে থাকবে না। এবার চিনিটাকে ভালো করে গুঁড়িয়ে নেবো। এবার দিচ্ছি ময়দা। ময়দা দিচ্ছি হাফ কাপ। এবার দিচ্ছি বেকিং পাউডার, এই ছোটো চামচে হাফ চামচ। এবার দিচ্ছি বেকিং সোডা এক চামচ। এবার দিচ্ছি কোকো পাউডার তিন চামচ দিচ্ছি। দুই তিন। এবার সব ভালো করে চেলে নেবো একসাথে, দিয়ে আবার ঘুরিয়ে নেবো। এবার এর সাথেই তেল দিয়ে দিচ্ছি। তেল দিচ্ছি হাফ কাপ, হাফ কাপের থেকে একটু কম। এবার দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ দিলাম। এবার সব কটা দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেবো। এবারে এরকম একটা ঢাকা দেওয়া কড়াই নেব, তার মধ্যে নুন দিয়ে দেব। এবার নুনটা দেওয়ার পর গ্যাসটা বাড়িয়ে এই কড়াইটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, এটাকে গরম হতে দেবো। এবার এরকম একটা স্টিলের থালার মধ্যে বাটারটাকে নিয়ে ভালো করে পুরো থালাটাতে বুলিয়ে নিলাম। এবার এই থালাটার মধ্যে এই ব্যাটারটা, কেকের একদম রেডি হয়ে গেছে, এই ব্যাটারটাকে ঢেলে দেবো। এবার কেকের ব্যাটারটাকে ও কেকের ব্যাটারটার ওপর এই কাজুগুলোকে ওপরে দেখতে ভালো লাগার জন্য ছড়িয়ে দেবো। কারো যদি মন হয় কাজুটা একটু গুঁড়িয়ে নিয়ে ব্যাটারটার সাথে মিশিয়ে দিতেও পারে, কিন্তু আমি ওপরে দিয়ে দিলাম। এটা একটা খুব ইজি কেক রেসিপি, আমরা আরামসে বাড়িতে বানিয়ে খেতেই পারি। এবার ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, 5 মিনিট বাদে ঢাকাটা খুলে নিয়েছি, ভেতরটা পুরো গরম হয়ে গেছে। তারপর থালাটা এর মধ্যে বসিয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে রেখে দেবো। এটা মিনিট 5-7 বাদে একবার খুলে দেখতে হবে যে ভেতরটা তৈরি হয়েছে নাকি। কেকটা আমি বার করে নিয়েছি, আমার কেকটা পুরো হয়ে গেছে। এই যে এটাকে ঢোকালে যখন বার করছি এটা দেখা যাচ্ছে কেকটা পুরো কমপ্লিট। এবার কেকটাকে কেটে আমি বার করে নেব। এবার একটা ছুরি দিয়ে কেকটা চারপাশ এরকম করে ঘুরিয়ে কেটে নিতে হবে। কেকটা বার করে নিয়েছি, এবার কেকটাকে পিস করে কেটে নিচ্ছি। কেকটা আমি কেটে নিয়েছি, এই ভেতরটা একদম সফট হয়েছে আর ভেতরটা কিন্তু একদম কাঁচা নাই, পুরোটা পুরো তৈরি হয়ে গেছে। কেকটা খুব সফটও হয়েছে। কেকটা একদম রেডি হয়ে গেছে, আমি পিস করে কেটেও নিয়েছি। আমাদের চকোলেট ব্রাউনিজ এই কেক একদম রেডি। বাড়িতে আমরা খুব সহজে এই কেকটা খুব অল্প জিনিস দিয়ে করতে পারি, এটা অবশ্যই বাড়িতে আমরা ট্রাই করতে পারি।